আমি সুপারস্টার সাকিব খানকে ভালোবাসি, ওকে বিয়ে করব, ওর বাচ্চার মা হবো, ও একটা কোনো 10টা বিয়ে করুক, আমি ওকে ছাড়া বাঁচব না। তো ওকে ছাড়া বাঁচবে না তুমি, তাহলে আমাকে বিয়ে করছো না তুমি? তুমি একের পর এক মিডিয়ার সামনে তুমি একের পর এক এসে সাকিব খানকে মুস্তাকের আগে বলছো মুস্তাকিন, এখন বলছো সাকিব খানকে, তুমি পেয়েছো কি বলো? আমরা ছেলেরা এত নিচে পড়ে যাইনি যে তোমাদের তলে আমাদের পরে থাকতে হবে, যেটা বলবে সেটাই আমরা শুনবো, যেটা বলবে সেটাই আমরা মেনে চলবো। আমরা এত নিচে পড়ে যাইনি ছেলেরা, তোমরা মেয়েরা রূপ দেখিয়ে ই দেখিয়ে একটা পর একটা আমাদেরকে খেলা করবে, আমাকে আমাদেরকে নিয়ে করবে, এটা কোনো যায় আসে না। আরে ভাই একের পর এক, এখন বলছে সাকিব খান, এর আগে বলছে মুস্তাক, এখন বলছে সাকিব খানের কথা, ও কি একের পর এক? আমরা ছেলেরা কি মানুষ না? মানে বুঝলাম না কি পেয়ে গেছে, কি পেয়ে গেছে? ওই যে এখন বলতেছে যে সাকিব খানকে বিয়ে করবে, সাকিব খানের কাছে যাবে, ডাক্তার মেয়েকে বিয়ে করছে, ডাক্তার মেয়েকে কেন বিয়ে করছো ওকে রেখে, এই কথা ও বলছে। ওকে ও কি হয় আপনার? ও আমার ওয়াইফ হয়। আপনার ওয়াইফ? হ্যাঁ। তা আপনার ওয়াইফ আপনাকে রেখে সাকিব খানকে বিয়ে করবে? হ্যাঁ। কি কারণে? এটাই ওকে জিজ্ঞাসা করছে যে কি কারণে তুমি বিয়ে করবে। আমাকে যখন বিয়ে করছো তখন কি আমাকে ভালো লাগেনি? এখন আমাকে আমার আমার রূপ বা আমার সৌন্দর্য সব সবকিছু চলে গেছে দেখে এখন আমাকে ছেড়ে তুমি সাকিব খানের কাছে যাবে, যে যে নাকি দুই মেয়ের হাজবেন্ড, আরেকটা বিয়ে করলে তৃতীয় নাম্বার হাজবেন্ড হবে, আর তৃতীয় নাম্বার হাজবেন্ডের কাছে তুমি যেতে চাচ্ছ? আচ্ছা আপনি কেন সাকিব খানকে বিয়ে করতে চাচ্ছেন? আপনার স্বামীকে রেখে? আমি সাকিব খানকে অনেক ভালোবাসি, এই কারণে আমি বিয়ে করব। তাহলে আপনার স্বামীকে আপনি ভালোবাসেন না? আপনার স্বামীকে ভালোবাসেন না? না। ওর জন্য আমি কি না করেছি, ওর জন্য আমি সব করেছি, ওর জন্য আমার এখন তুমি সাকিব খানের কথা বলতে চাচ্ছ, তুমি সাকিব খানকে তুমি বিয়ে করবে? হ্যাঁ করব। হ্যাঁ তাহলে আমার কি হবে? আমাকে কি করবে? তোমার কি হবে? আমি কি ভাবে বলবো তোমার কি হবে? আমাকে তোমাকে আমাকে তোমার ভালো লাগে না, এই কারণে আমি তোমাকে ছেড়ে দেব, ওকে বিয়ে করব। এই শুনেন, আপনি খন্দকার মোস্তাকের বিয়ে করবেন বলছেন একবার, সেটা শেষ। আবার আমি সাকিব খানকে বিয়ে করবেন মানে আপনি কি শুরু করলেন? আপনি কি মেয়ে না অন্য কিছু? আপনি আমি মেয়ে আপনি কি সত্যিকার আপনি বউ কিনা? আমার ওয়াইফ কথা আসা কিনা ভাই বলেন তো কেমনে? এই আপনার স্বামী এটা? আমি চাই যে আমাকে মুক্তি দিক, আমি সাকিব খানের কাছে যাবো। ভাই আপনাকে সে ডিভোর্স চাচ্ছে, আপনি কি ডিভোর্স দিবেন? তাই এখন ও ডিভোর্স চাচ্ছে, এখন ও একের পর এক এখন তখন আবার আরেকবার আসবে, এসে বলবে সাকিব খানকে না আমি জাহিদ খানকে ভালোবাসি, আমি জাহিদ খানেরই করব। তখন আবার আসলে আমি সাকিব খানকে ভালোবাসি, কথাটা সত্যই মিথ্যে কোনো কথা না, আমি সাকিব খানকে অনেক ভালোবাসি, আর সাকিব খানকে অনেক লাইকও করি, অনেক ছোট থেকে ওকে অনেক লাইক করি আমি, ওর যতগুলো মুভি আসছে সব মুভি আমার দেখা হয়েছে। এই যে রাজকুমার ঈদের মধ্যে যে মুক্তি পেলো রাজকুমার ছবিটার মধ্যে, কথা ছিল আমাকে নেওয়ার, নিলো কেউ বাহিরে একটা নায়িকাকে, কাজটা কি করলো? আমি কোনো অংশে দেখতে কম আসি যে কম আসি, আমি কিন্তু দেখতে কোনো দিকটা কম নাই, তাও কি ওই নায়িকাকে নিলো, আমারই নিল না। সাকিব খান এটা কাজটাকে ভালো করলো, একদম খারাপ কাজ করলো। আর আমার চিন্তাভাবনা আছে যে সাকিব খানকে নিয়ে আমি একটা মুভি করব, যেদিনই হোক, মানে একটা মুভি করার খুব ইচ্ছা আমার সাথে। হয়তো মানুষ জিজ্ঞেস করতে পারে যে তুমি ওর সাথে মুভি করবে, তোমার থেকে দেখতে কি দিঘি কম নি? হ্যাঁ দিঘি ঠিক আছে, দিঘি তো আমার থেকে মোটা, ওর ফিটনেস দিক দিয়ে, ওর সব কিছু দিক দিয়ে ও অনেক মোটা, কিন্তু আমি তো ওর থেকে অনেকটা একটু, মানে শরীরের দিক দিয়ে ওর থেকে অনেকটা একটু পারফেক্ট। এ কারণে চিন্তাভাবনা আছে যে সাকিব খানকে নিয়ে আমি একটা ছবি করব। আমি কি করব? আমার তো চিন্তাভাবনা ছিল
যে আমার যখন বিয়ে হয়নি তখন চিন্তা ভাবনা ছিল যে ওর কাছে যেভাবে হোক যদি ওর সাথে আমার বিয়েটা হইতো তাহলে আমার জীবনের লাইফটা অনেকটাই সেটেলমেন্ট করতে পারতাম ওর সাথে, কেন যাকে এতটা লাইফ করি তাকে যদি বিয়ে করতে পারতাম তো আমার জীবনে অনেক কিছুই চিন্তা ভাবনা ছিল ওকে নিয়ে। কিন্তু এখন তো আমার বিয়ে হয়ে গেছে গা, এখন শুধু ওকে ভালোবাসি, শুধু ভালোবাসি। ভালোবাসি সে তো অনেক প্রকারের আছে, কেউ হলো ভালো লাগে কেউ হলো ভালোবাসে, তো আমি ওর ভালোবাসি, ভালো লাগে না, ভালোবাসি শুধু। ভালো লাগাটা তো শুধু ক্ষণিকের লাগা, ভালো শুধু ক্ষণিকের জন্য লাগে, আর ভালো তো আজীবনের জন্য বাসে। বিয়ে করার চিন্তা ভাবনা করতেছে অবশ্যই, করবো না কেন, এমন একটি স্টারকে যদি বিয়ে করতে পারি আমার জীবন ধন্য, আর ওকে আমি ভালোবাসি তাহলে বিয়ে করতে পারলে ধন্য হবো না? না সিনেমা করার জন্য কেন, ওরে আমি ভালোবাসি, সিনেমা করার তো পরের সাবজেক্ট, আগে তো ওরে ভালোবাসবো তারপর তো সিনেমা করবো, কিন্তু বিয়ে করবো না, যে কোনো একজনকে তো বিয়ে করবো, দুজনকে করছে শুনতাছি, ডাক্তার মেয়েকেও বিয়ে করবে, তারপর যদি চিন্তাভাবনা করে ও আরও বিয়ে করতে পারে, ওর তো কোনো শেষ নেই বিয়ে, ওর তো যাকে ভালো লাগে তাকেই বিয়ে করে, যেমন চায় তাই করতে পারে, কিন্তু আমরা তো তা পারি না। সাকিব খানকে ভালোবাসতে চাই, সাকিব খানকে আমার অনেক ছোট থেকেই খুব ভালো লাগে, আমি যখন ছোট তখন থেকে ওর মুভি যত যা আছে সব আমি দেখি, ওকে তখন থেকে আমার খুব ভালো লাগে, এ কারণে ওকে ভালোবাসি, অন্য কোনো নায়ককে না, আর কোনো নায়কদের ভালো লাগে না, আর অন্য কোনো নায়কদের ছবি আমি দেখিও না ওকে ছাড়া। হ্যাঁ কে বিয়েই করবো, ও তো শুনতেছি যে ডাক্তার মেয়েকে নাকি বিয়ে করবো, তা সে জায়গায় আমাকে করুক না, সমস্যাটা কি? প্রতি অনেক আগের থেকেই ক্যারাস, ওকে আমার খুব ভালো লাগে, এ কারণে ওর প্রতি অনেক ক্যারাস, ওকে যখনই দেখি তখনই আমি ফিদা হয়ে যাই যে এটা কি আসলে কি ছেলে নাকি অন্য কিছু। আমি সাকিব খানকে বিয়ে করবো, ঠিক আছে, আর সে দুইটা কেন চারটা কেন দশটা বিয়ে করুক, তারপরও আমি তাকে বিয়ে করবো, তার বাচ্চার মা হব, তাকে আমি অনেকটা ভালোবাসি, তাকে বিয়ে করতেই হবে আমার। তাহলে তাকে বিয়ে করবে তুমি, একের পর একটা টোলপাল শুরু করেছো আমাদের মতো জীবন।